আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ঘরে বসে নিয়মিত পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের জন্য যে অনলাইন ক্লাসে ব্যবস্থা করা হয়েছে সেখানে আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টা মূলত মুনাফা সংক্রান্ত অঙ্ক সেখানে থাকে, সেই মুনাফার সংক্রান্ত একটি সমস্যা আমরা এখানে সমাধান করব, সৃজনশীল প্রশ্নে সমাধান করব। তো দেখো প্রশ্নটি কি আছে, মুনাফা সংক্রান্ত সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তি বার্ষিক শতকরা 10% মুনাফায় 20,000 টাকা 2 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, 2 বছরের মুনাফা আসল কত হবে? খ নাম্বার প্রশ্ন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, আর গ নাম্বার প্রশ্ন হচ্ছে একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো প্রথমে আসো ক নাম্বার প্রশ্ন, 2 বছরের মুনাফা আসল কত? এখানে আসল তো আছেই, মুনাফা আসল মানে কি? মুনাফা যোগ আসল। তো আসল তো 20,000 আমরা জানি, তাহলে বাকি জানতে হচ্ছে আমাদের মুনাফা কত হয়েছে 2 বছরে। তো আমরা চলো সেটা করি, এই অঙ্কটা করি, ক নাম্বার অঙ্কটা। এখানে মুনাফার হার কত? মুনাফার হার আর সমান হচ্ছে কত, এই যে বার্ষিক শতকরা 10% বলছে না, অর্থাৎ 10%, কত পার্সেন্ট? 10% বা 100 ভাগে 10 টাকা। আসল কত? 20,000। তাহলে আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে, প্রিন্সিপাল। আসল পি, পি সমান হচ্ছে 20,000 টাকা। কত হাজার টাকা? 20,000 টাকা। আর কিছু আছে? সময় আছে, সময় কত? সময় হচ্ছে, সময়কে প্রকাশ করে এন দিয়ে, সময় এন সমান হচ্ছে কত বছর? 2 বছর। সুতরাং আমরা মুনাফা নির্ণয়ে, সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্র আমাদের জানা আছে, সেটা কি? সরল মুনাফা কি দিয়ে প্রকাশ করে? সেটাকে আই দিয়ে। সরল মুনাফা আই সমান হচ্ছে পি আর এন, এটাকে অনেকে পি এন আরও বলে, পি আর এন লিখলাম। তাহলে পি আর এন সমান কত? পি এর মান কি আমাদের আছে? এই যে 20,000 টাকা। তাহলে পি এর জায়গায় কত লিখবো? 20,000 ইন্টু আর, 10% না 10% না, তাহলে এখানে আর এর জায়গায় কত লিখবো আমরা? 100 ভাগে 10 গুণন এন, না এই এন সমান কত? 2 বছর। কত? 2 বছর। এগুলা কি বের করতেছি? টাকা, টাকা। সুতরাং এখানে এই শূন্যের সাথে এটা কেটে দিতে পারি, এটার সাথে এটা কেটে দিতে পারি, তাহলে আর আছে কত? এখানে কত? 2-এর পরে কয়টা শূন্য আছে? 2000 গুণ 2 টাকা। তাহলে কত পেলাম? 2 দুগুণে কত? 4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে যে এই যে 20,000 টাকার 2 বছরের মুনাফা, কিন্তু আমাদের চাইছে কি? মুনাফা আসল, আসল তো এটা। তাহলে আসলের সাথে যখন এই মুনাফাটা যোগ করে দিব তখন কি বের হয়ে যাবে? মুনাফা আসল বের হয়ে যাবে। সুতরাং মুনাফা আসল সমান, অর্থাৎ কয় বছরের মুনাফা আসল? এগুলো 2 বছরের। যে 2 বছরের আমরা মুনাফা বের করলাম না, সেটার সাথে মূলধন যেটা সেটা যোগ করে দিলে চলে আসবে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল সমান কত? 20,000। 20,000 যোগ কত? কত আসলো? 4,000। 4,000 টাকা সমান 24,000 টাকা। 24,000 টাকা। সুতরাং নির্ণেয় মুনাফা আসল কত? মুনাফা আসল 24,000 টাকা। 24,000 টাকা।
আমাদের এই ক নাম্বার প্রশ্নের কি হয়ে গেল, সমাধান হয়ে গেল, দুই বছরে মুনাফা আসল কত বলেছিল, তাহলে কি লিখলাম আমরা নির্ণয় মুনাফা আসল 24,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। দেখো খ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করার চেষ্টা করি। খ নাম্বারে কি বলছে, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো চক্রবৃদ্ধি মুনাফার জন্য আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি আমি এদিকে আগে সূত্রটা তোমাদের লিখে দিই। চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়, চক্রবৃদ্ধি কি ধন মূলধন, মূলধন হচ্ছে যে কত সি, তাহলে সি সমান হচ্ছে পি ইন্টু 1+r^n। এটা হচ্ছে যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে যে কত, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, এই সূত্রগুলি আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে থাকা অবস্থায় লিখে দিয়েছিলাম যে মার্চের শুরুতে। চক্রবৃদ্ধি মুনাফার সমান হচ্ছে সি মাইনাস পি, সি মাইনাস পি, ঠিক আছে। এই দুটো সূত্র আমাদের এখানে আজকে খ নাম্বার অঙ্কটা করার জন্য লাগবে। তো আমরা দেখি এখানে খ নাম্বার অঙ্ক করার জন্য আমাদের এখানে উদ্দীপকে কি কি দেওয়া আছে। এখানে এখানে কি কি আছে, ওই যে 20,000 টাকা আছে না, তাহলে আসল আসল পি সমান 20,000 টাকা। আর কি আছে, বার্ষিক শতকরা মুনাফা কত, 10%, তার মুনাফার হার, মুনাফার হার আর সমান কত, 10%, অর্থাৎ 100/10, বা এভাবে করতে পারি কাটলে কত হয়, 10/1 টাকা। এখন এই তথ্যগুলো দিয়ে আমরা চক্রবৃদ্ধি মূলধনে অঙ্কটা করে ফেলি। সুতরাং এটি সূত্র লিখে দিয়েছি আমি, চক্রবৃদ্ধি মূলধন সমান কত, এই যে দেখো পি ইন্টু, পি ইন্টু 1+r^n, এই সূত্রটা এখানে লিখবো। এখন পি ইন্টু 1r^n সমান পি এর মান কত, এই যে 20,000 টাকা। পি এর মান হচ্ছে কত, 20,000 টাকা ইন্টু 1+r এর মান কত, 10/1, 10/1 n, n কত, বছরটা লিখি নাই, এখানে বছরটা লেখা হয় না, এটা একটু লিখি। আচ্ছা এখানে লিখে দিন, n হচ্ছে যে 2, যেহেতু n সমান 2 বছর, তাহলে n এর জায়গায় কত দিলাম, 2, এখানে রেফারেন্স দিতে হবে এভাবে। তাহলে দেখো 20,000 ইন্টু যে 1+10/1, এটা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ না, তাহলে কি হবে, এখানে লসাগু হবে 10, তাহলে 10 যোগ কত হবে, 10 দিয়ে 10 ভাগ দিলে 1, আর 1 উপরের সাথে গুণ দিলে কত হবে, এটা হরেশ লবের সাথে 1 হবে, উপরে আছে পাওয়ার কত, 2। এইদিকে 20,000 ইন্টু 10/10 যোগ 1 কত, 11, কোন দিকে পাওয়ার কত, 2, কোন দিকে করলে তোমরা ভালো বুঝবে, এদিকে করি, এদিকে অনেক জায়গা আছে, এখানে করি আমরা, এদিকে একটু ভিডিও ফোকাস করি। তো 20,000 এই এর পরের অংশ, হ্যাঁ সমান, এই যে এখানে সমান কত, 20,000 10/11 কত, 2 না, অর্থাৎ হোল স্কোয়ারের মতো আর কি, তাহলে এটা 2 বার গুণ হবে আর কি, 20,000 গুণ 10/11 গুণ 10/11 টাকা, ওদিকে টাকা লিখবা, তাহলে কত আসে, 0 0 কেটে গেল, আর এটা দিতে হচ্ছে না, কত এখানে কত আছে আর, 200 গুণন 11 গুণ করলে হয় 121, তাহলে 2 1 2, 2 2 4, 2 1 2,
ডবল শূন্য পাশে বসে যাবে। কত পেলাম? 24,200 টাকা। এই 24,200 টাকাটা কিসের মান বের করলাম আমরা? সি এর মান। সি মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। আগে সূত্রে বলেছি আমি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে যে সি মাইনাস টি। তাহলে এখানে লেখো সূত্রা চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা সমান সি মাইনাস টি। সি কত যেটা করলাম এটাই হচ্ছে টি সি। তাহলে 24,200 বিয়োগ কত? পি কত? 20,000 টাকা। পি হচ্ছে যে এই যে ওখানে লিখছি 20,000 টাকা। সমান 4,200। 4,200 টাকা। এই হচ্ছে আমাদের খ নম্বরের প্রশ্নের উত্তর। খ নম্বরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। ফিনিশিং হয়নি তো, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়, চক্রবৃদ্ধি মুনাফা সমান কত? 4,200 টাকা। এই আমাদের কি চক্রবৃদ্ধি মুনাফা বের হয়ে গেল। তো দেখো আমরা ক এবং খ দুটারই সমাধান করলাম। এখন দেখো গ নাম্বারে কি আছে, একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? উক্ত আসল বলেছে, তাহলে ওই যে 20,000 টাকাটাই হচ্ছে কি আসল। তাহলে এখানে আসল কত? আসল কত? 20,000 টাকা। আসল 20,000 টাকা। হ্যাঁ, একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার হচ্ছে 10%। মুনাফার হার কত পার্সেন্ট? 10%। আর কি 20,000 মুনাফার হার, একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে সুতরাং মুনাফা আসল কত? এখানে দ্বিগুণ বলছে না, এন বছর। এটা কত বছরে সেটা নাই, বছরকে আমরা এন দিয়ে প্রকাশ করি না সময়টাকে। দেখি এন বছরে, এন বছরে মুনাফা আসলে দ্বিগুণ, মুনাফা আসলে আসলে দ্বিগুণ সমান মুনাফা আসল, আসলটা হচ্ছে যে কত? 20,000। তাহলে 20,000-এর দ্বিগুণ আর কি? 20,000-এর দ্বিগুণ হলে কত হবে? 40,000। মুনাফা আসলে দ্বিগুণ সমান 20,000 × 2 = 40,000 টাকা। তাহলে মুনাফা আসলে যদি 40,000 টাকা হয়, সেখান থেকে আমরা আসলটা যদি বিয়োগ করে দিই, তাহলে বাকিটা হচ্ছে যে কি? মুনাফা। সুতরাং আমরা কি লিখবো এখানে? মুনাফা সমান, মুনাফা আয়, এটা সমান কত? মুনাফা আসল বিয়োগ আসল। এটার একটা সূত্র আছে, এ মাইনাস পি। মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয়, আর পি তো জানো আসল। তাহলে এ মাইনাস পি বলতে কি বোঝাচ্ছে এখানে? 40,000, অর্থাৎ মুনাফা আসল 40,000 বিয়োগ আসল 20,000। পি মানে আসল 20,000 টাকা সমান 20,000 টাকা। এখানে দুইটা জিনিস কিন্তু 20,000, কি কি দেখি বলতো? মুনাফাটাও 20,000, আসলটাও কি 20,000। এই আসল, আসল পি, পি পি সমানও 20,000। এখন আমরা করব যে এনটা কিভাবে বের করে আনতে পারি, কোন সূত্রের ভিতরে আমরা এনটা পাবো? সরল মুনাফার যে সূত্রটা আমরা জানি সেটাতে কি পাবো? এনটা পাবো। আমরা জানি, আমরা জানি সরল মুনাফা, সরল মুনাফা আই সমান পি আর এন, বা আই এন এন লাগবে না আমাদের। তাহলে এন সমান কত হবে? আই বাই পি আর। আই বাই কি? পি আর। এরপরে এখানে লিখি বা এন সমান আই বাই পি আর না, তাহলে এন সমান আই এর মান কত?
আয়ের মান হচ্ছে, আমরা এখানে পাইছি না, এই যে আয়ের মান হচ্ছে 20,000, আয়ের মান হচ্ছে 20,000, পি এর মান কত, তাও কি 20,000, 20,000, ঠিক আছে। এখন আর এর মান কত, 10%, অর্থাৎ 100 ভাগে 10, তাহলে এটা কার সাথে গুণ হবে, নিচের এটার সাথে না, পি এর সাথে না, এই যে যে পি এর সাথে না, তাহলে পি এর সাথে গুণ হলে কত হবে, 100 ভাগের 10, 100 ভাগের কত 10। এখন এদিকে একটু বুঝি, আমরা এই অংশটা একটু এখানে পরিষ্কার করে করি, তখন কত পাইছি, বা এন সমান উপরে হয়েছে কত, 20,000, 20,000, এদিকে দেখি আমরা, এই যে 100 ভাগের 10, এদিকে কত, 20,000, কিন্তু তাহলে নিচের এই 20 আমি এটার সাথে কেটে দিতে পারি না, পারি না, তাহলে কত থাকতেছে এখানে, কত, 20,000, কত, এখানে 20 তো, এদিকে কয় শূন্য, 10, তাহলে কত হইলো, যে 2 না, তাহলে দেখো 0,0,0,0, 2 কাটছে যে না, 3 গেল, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ দিলে কত হবে, 10, তাহলে সুতরাং এন মানে কি, সময় না, সময় কত পেলাম, 10, এটা টাকা না, সরি বছর হবে, এটা বছর, সময় হচ্ছে যে কত বছর, 10 বছর, তাহলে সুতরাং এই যে বলছে একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে, মুনাফা আসলে দ্বিগুণ হবে, কত বছরের উত্তর আসলে কত, 10 বছর, সুতরাং নির্ণেয় সময় 10 বছর, নির্ণেয় সময় 10 বছর, তাহলে খুব সহজেই আমরা এই একটা সূত্র দিয়ে এই অঙ্কটা করে ফেলতে পারি, বাকিগুলো এখানে যে ডাটাগুলো এগুলো সবগুলো কিন্তু এখানে আছে, শুধু আমাদের বের করে নিতে হয়েছে কত, এই যে দ্বিগুণ কথাটাই বের করছি আমরা, মুনাফা আসলে দ্বিগুণ, যেহেতু মুনাফা আসলে এখানে 20,000 আছে, তাহলে মুনাফা আসলে দ্বিগুণ মানে 40,000, 40,000 থেকে 20,000 মাইনাস করলে বাকিটাই হচ্ছে মুনাফা 20,000, তো এখন এভাবে আমরা এই সূত্রটা দিয়ে কি বের করলাম, সময়টা বের করে আনলাম, 10 বছর, একই হার মুনাফায় উক্ত আসলে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, 10 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে খেয়াল করেছো এবং বুঝতে পেরেছো, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।